বহুদিন পর শিয়ালদা স্টেশনে এসে হাজির হলাম ভ্রমণের উদ্দেশ্যে। এসে দেখলাম শিয়ালদা স্টেশনের এক আমূল পরিবর্তন ঘটেছে। শিয়ালদা স্টেশনে লং ডিস্টেন্স প্যাসেঞ্জারদের জন্য এখানে এক্সিকিউটিভ লাউঞ্জ করা হয়েছে। পার পার্সন এখানকার এন্ট্রি আছে 100 rupees ফর 2 hours। এখানে আপনি ফুড পেয়ে যাবেন, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কিং ওয়াটারের বোতল এবং কাপ অফ টি অর কফি পেয়ে যাবেন। খুব সুন্দর ব্যবস্থা। প্ল্যাটফর্মে পৌঁছে গিয়ে দেখি আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো আবার আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা আমরা এই মুহূর্তে আমরা বলবো না, সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। ট্রেনটা দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো মনে হচ্ছে নতুন, এবং প্ল্যাটফর্মটিও খুবই নিট অ্যান্ড ক্লিন। সিনিয়র সিটিজেনদের জন্য এখানে বগি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে, এছাড়া ট্রলি চেয়ার্স রয়েছে। মনেই হচ্ছে না এটা শিয়ালদা স্টেশন। এটা হলো পুচকু, আমার দাদার ছেলে। এটা বড় পিসি। এটা আমার বৌদি। আমার ভাই ক্যামেরা ধরে রয়েছে। ওই যে আমার মা বসে, আমি, আর এটা আমার দাদা। বন্ধুরা, সবাইকে সুস্বাগতম এবং সুপ্রভাত। আমি কালকে রওনা হয়েছিলাম, আপনারা জানেন, শিয়ালদা স্টেশন থেকে। তো এখন আমি চলে এসেছি, দেখুন কোথায়, আপনারা হয়তো গেস করতে পারছেন আমি কোথায় চলে এসেছি, আপনারা নিজেরাই দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, পুরীর মন্দিরে চলে এসেছি। এখানে মানে আমফানের পরে এসে দেখি এখানকার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। পুরীর মন্দিরের যাবতীয় যা কাজকর্ম ছিল সেগুলি সম্পূর্ণ হয়েছে সমস্ত কিছু, এবং বাইরে এখানে খুব সুন্দর এখানে চাতাল করা হয়েছে, তার মধ্যে দিয়ে দর্শনার্থীরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে। বছরের শুরুতে জানুয়ারি মাসে পুরী আসতে পেরে খুবই ভালো লেগেছে। আমরা প্রত্যেক বছরই আসি, কিন্তু এই বছরটা একদম প্রথম মাসেই হয়ে গেছে। তো মনটা খুব ভালো লাগছে, ভীষণ শান্তি লাগছে। এই পেছনে দেখুন, এখান থেকে সমস্ত দর্শনার্থীরা এখানে মানে লাইন দিয়ে দিয়ে ঢুকছে। অনেকটা হাঁটতে হচ্ছে, কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করা রয়েছে এখানে, স্যানিটাইজ করা হচ্ছে সকলকে। এখানে ডিস্টেন্স মেনটেন করে সবাইকে লাইন দিয়ে ঢোকানো হচ্ছে, আর এখানে হাত মানে স্যানিটাইজ করা হচ্ছে, সকলকে মাস্ক পরে থাকতে হচ্ছে। আমার আর কি দর্শন করা হয়ে গেছে, তো আমি জাস্ট ভিডিওটা করার জন্য মাস্কটাকে খুলেছি। শ্রী জগন্নাথ দেবের মন্দির বাঙালি তথা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। আমফানের পর এবং লকডাউনের মধ্যে এই মন্দিরে যত কাজকর্ম ছিল তা সম্পূর্ণ করা হয়েছে, এখন দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। তাদের জন্য এখানে পার্মানেন্ট প্যান্ডেল তৈরি করা হয়েছে রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করতে। চলুন আপনাদের সাথে শ্রী জগন্নাথ দেবের সাক্ষাৎ করাই। ভগবান সকলকে রক্ষা করুন। দর্শন করা হয়ে গেল। আজকে আমরা 4টের সময় এসেছি দুরন্ত করে, তো মানে তারপরেই আমি হোটেলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে না আগে ঠাকুর দর্শন করব, তারপরে একদম ফ্রি মাইন্ডে
তারপরে ঘোরা হবে, সমুদ্র কি সাইটসিং কি অন্য কিছু তো তারপরে হবে, ওই জন্য আমি খুব শীঘ্রই দর্শনটা করে ফেললাম। সকালে আপনাদেরকে রুমটা দেখানো হয়নি, চলুন এখন এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রুম, এটা হলো ওয়াশরুম, সবকিছু দেখাচ্ছে যখন এটা কেন বাদ থাকবে। এই হলো হোটেল রুমের ব্যালকনি থেকে বাইরের দৃশ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে আসতে পেরে খুবই ভালো লাগছে পুরীতে। আমরা চারজন ডাবের জল খেতে বেরিয়ে পড়েছি। ফুচকাকে আদর করবার মুহূর্ত, আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ করার পর একটুখানি রেস্ট করব, তারপরে আবার বেরাবো। চলুন আপনাদেরকে রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই। এই রেস্টুরেন্টটি পুরী হোটেলের মধ্যেই, আমরা লাঞ্চটা এখানেই করি, ডিনারটা আমরা মাঝে মাঝে বাইরে করি, নয়তো আমরা রুমেই করে নিই। এখানকার ফুড খুবই ভালো, এখানকার সার্ভিস ভীষণ ভালো। আমরা নবরত্ন, আলু পোস্ত, শুক্তো, চিকেন দো পিয়াজা, মটন কষা, রাইস এবং রুটি অর্ডার করেছি। দাদা আমাদের লাঞ্চটা কেমন হলো? আজকে যে লাঞ্চ এখানে এই হোটেলে করলাম সেটা খুব সুস্বাদু স্বাদে আর আর খেতে অসাধারণ। তুমি কি কি অর্ডার করেছিলে? অর্ডার অনেক কিছু ছিল, আমি শুধু ভাত, ডাল, মাছ, পোস্ত আর মাংসের মশলা খেয়েছি। এটি হলো পুরী হোটেল। আমরা যতবারই পুরীতে যাই আমরা এই হোটেলেই উঠি। এই হোটেল বহু পুরনো এবং অনেক বড়, কিন্তু বহুকাল থেকেই এই হোটেল একই রকম সার্ভিস দিয়ে চলেছে। যারা একবার এই হোটেলে থাকেন তারা বার বার এই হোটেলেই থাকেন, অন্য কোনো হোটেলে আর যান না। আমরা পুরীতে আসলেই পুরী হোটেলেই আমরা উঠি। তো আমার যখন 2 কি 3 বছর বয়স তখন থেকে মানে এই হোটেলে মানে আমি আসা মানে শুরু করি, তো তখনকার সময় তো মনে নেই। তো তারপরে যত বড় হই মানে প্রত্যেকবারই আমরা পুরী হোটেলেই আমরা আসি। পুরী হোটেলের গার্ডেনে কত রকমের ফুল দেখা গেল দেখুন আপনারা, মানে কোনো ফুলের বাদ নেই। প্রচুর ভেজিটেবলসও দেখলাম ছোট্ট টবের মধ্যে, ব্রকোলি আছে, এই দেখুন বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো। এই হোটেলটা খুব সাজানো গোছানো, এখানে অনেক ফুল গাছ রয়েছে। শুধু তাই নয়, এই ঢুকতে এখানে আরও অনেক ফুল গাছ রয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, শালগম, এখানে আরও অনেক কিছু দিয়ে সাজানো। এই যে এই পিছনটা যেমন সুস্থ শরীর। আমার প্রিয় মালপোয়া চলে এসছে, আমাদের পান্ডা দিয়ে গেল। আপনারা পুরী আসলে এটা খেতে কিন্তু ভুলবে না, মালপোয়া।
Hey guys, this is Tripurna Guha and you are watching my YouTube channel. Welcome all to Blue Flag Beach. এই বিচটা পুরী হোটেলের একদম কাছে এবং আমরা যেই হোটেলে আর কি উঠেছি, তো এইটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে এখানে। আগে আমি কখনো আসিনি, তো আজকে আমি এখানে ঘুরতে চলে এসেছি, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো কিরকম। অনেকে হয়তো এখানে ঘুরে গেছেন, এটা একদমই নতুন হয়েছে, অনেকে জানে না, তো যারা যারা আসবেন এই জায়গাটা ঘুরবেন, খুবই সুন্দর। পুরীর মধ্যে এটা নতুনত্ব একটা জিনিস দেখার জন্য। কখন খোলে সকালবেলা? কটায় খোলে? 7টা না 6টা? 6টা 6টা বা 6টা। আর কতক্ষণ থাকে মানে এই সময়? রাত 10। আচ্ছা, অনেক তো। 3 ঘন্টা? 3 ঘন্টার জন্য? হ্যাঁ। আচ্ছা, এখানে যে টিকিটটা আছে এটা পার হেড মানে 20 রুপিস। হ্যাঁ, তো এটা মানে 3 ঘন্টার জন্য আপনি এখানে থাকতে পারবেন। তো এটা সকাল 6টার সময় ওপেন হয়, রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। এটা হলো মেন এন্ট্রেন্স গেট। গেটের মুখে সেলফি জোন আছে, বিভিন্ন স্ট্যাচু আছে, ফুলের টপ দিয়ে মানে সাজানো। ভিউটা জাস্ট দেখুন। তখন বাজে সকাল 8টা, ক্রাউডটা তখন কমই ছিল, তাই আমি ঘুরে খুবই আনন্দ পেয়েছি নিজের মতন করে। এটি হলো লেআউট ম্যাপ গোল্ডেন বিচের। এটাকে অনেকে ব্লু ফ্ল্যাগ বিচও বলে থাকে। এই যে সোজা ট্র্যাক চলে যাচ্ছে, এখানে লোকেরা মর্নিং ওয়াক করে, ইভিনিং ওয়াক করে। এখানে খুব সুন্দর সুন্দর ছাউনি করা রয়েছে, তার নিচে চেয়ারস রয়েছে যেখানে বসে অনেকে রিল্যাক্স করছে। এই সময় পরিবেশটা জাস্ট মানে অসাম ছিল, মানে খুব সুন্দর, মানে হাওয়া দিচ্ছিল। এই যে সামনে হোটেলটি দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে গোল্ডেন প্যালেস। লেফটেই আছে চিলড্রেন্স পার্ক। এটা হলো চিলড্রেন্স পার্ক। এছাড়া এখানে এক্সারসাইজ করার জন্য অনেক ইকুইপমেন্ট আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখছি, কিন্তু দেখলাম বাধা রয়েছে। ভাবলাম উপরে উঠব, কিন্তু উপরে ওঠা যাবে না। এখানে ওয়াশরুম দেখা যাচ্ছে। ওয়াশরুমের বাইরে কিং এর যে আমরা তাস কার্ড আছে তার ফটো দেখতে পাওয়া যাচ্ছে। এবং ওইদিকে যে ওয়াশরুমটা আছে সেখানে কুইনের কার্ডের ফটো দেখা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এরা মেল এবং ফিমেলটাকে এইভাবে বোঝাতে চেয়েছে, কিং এবং কুইন কার্ডের ফটো লাগিয়ে। এটা ফিমেল ওয়াশরুমের ভেতরেরটা। এই প্ল্যানটা দারুণ ইউনিক লাগলো, অন্য কোথাও এরকম দেখা যায়নি।
সবাই বসে মানে রিল্যাক্স করছে। কি বড় বড় ঢেউ! ভাবলাম একটুখানি জুতোটা ছেড়ে রেখে তারপরে নামবো, জুতোর মধ্যেই পুরো জল চলে এসছে। এই সমুদ্রের কাছে একটা গানই মনে পড়ছে, তুমি যাবে কি বল যাবে কি, দেখো দেখছি ডাকলো কেউ, তুমি পাবে কি বল পাবে কি, সামনে বেপরো আঠেও ছুঁই দিলি শোনা কাটি খুঁজে পাই, ঝুড়ি যায় এমনি ভেসে যায়, ছুঁই দিলি শোনা কাটি খুঁজে পাই। এবার বেরিয়ে যাবার পালা। চাটা তাহলে ব্লু ফ্ল্যাগ বিচ, আবার দেখা হবে, আবার এখানে আসবো। আবার চলে এলাম ইভিনিংয়ে ব্লু ফ্ল্যাগ বিচ, এখানে ক্যাফে এবং কুকিসে ফুল ফ্যামিলি মেম্বার নিয়ে চলে এসেছি। দেখুন ভেতরটা কত খাবার এখানে রয়েছে, আমরা সবাই কিছু কিছু করে টেস্ট করলাম, খুবই টেস্টি। মর্নিংয়ে তো ব্লু ফ্ল্যাগ বিচে আমি একাই এসেছিলাম, কিন্তু ইভিনিংয়ে সবাইকে নিয়ে আসলাম। রাতের পুরীর সৌন্দর্য পুরো অন্যরকম। দিনের ক্লান্তিকে ছেড়ে ফেলে রাতের মাদকতার উৎসবের সাথে সেজে উঠেছে সমুদ্রের বীচ। এ এক অন্য পুরী, রাতের পুরী। আর এই রাতের পুরীর স্বাদ যারা আস্বাদন করেননি তাদের ভ্রমণ অসম্পূর্ণ। এখানে এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে ঘিরে বহু মানুষের জীবিকা অতিবাহিত হতে দেখা যায়। রাতের সমুদ্রের গর্জন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।